ভারতীয় স্টেট ব্যাংক থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আমরা আজকে দেখে নেব কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য আপনাদের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কীভাবে আবেদন করবেন, সে সমস্ত কমপ্লিট ডিটেলস থাকছে আজকের এই ভিডিওটিতে। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট ক্যাডারি অফিসার ইন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। রেগুলার বেসিসে নেওয়া হচ্ছে, অ্যাডভার্টিসমেন্ট নাম্বার এখানে শো আছে। অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন, অনলাইন পেমেন্ট ফিস 13/12/2024 তারিখ, কালকে থেকে এটা, গতকাল থেকে কিন্তু এটার আবেদন শুরু হয়েছে। লাস্ট ডেট 4/3/2024 তারিখ, মার্চ মাসের 4 তারিখ পর্যন্ত আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। ফর্ম ফিল আপ করবার জন্য এখানে স্টেট ব্যাংকের লিঙ্ক, দুটো লিঙ্ক দেওয়া হয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম এবং ফিস পেমেন্ট দুটোই কিন্তু করতে পারবেন। এবার আমরা দেখে নেবো কী কী পোস্টে কী কী বিষয় এখানে দেওয়া হয়েছে। প্রথমে দেখে নেবো, প্রথম যে পোস্ট সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিকিউরিটি অ্যানালাইটিক, এখানে নেওয়া হচ্ছে টোটাল 23 পোস্ট ভ্যাকান্সি। দ্বিতীয় নম্বরে ডেপুটি ম্যানেজার সিকিউরিটি অ্যানালাইটিক, এখানে 51 পোস্টের ভ্যাকান্সি। ম্যানেজার সিকিউরিটি অ্যানালিস্ট, এখানে 3 পোস্টের ভ্যাকান্সি। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অ্যাপ্লিকেশন সিকিউরিটি, 3 পোস্টের ভ্যাকান্সি। তো এখানে টোটাল দেখতে পাচ্ছেন আপনাদের যে পোস্ট ভ্যাকান্সিগুলো এখানে কিন্তু দেওয়া হয়েছে, প্রত্যেকটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভাগও কিন্তু এখানে দেওয়া হয়েছে। আপনারা যে ক্যাটাগরি থেকে বিলং করেন সে অনুসারে এটা দেখে নেবেন। এইবার এই যে পোস্টগুলো বেরিয়েছে এখানে গ্রেডগুলো দেওয়া হয়েছে, প্রত্যেকটার কী গ্রেড পোস্টগুলোর। এর সঙ্গে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ভ্যাকান্সি কিন্তু এই জায়গাটায় দেওয়া হয়েছে। আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিকিউরিটি যেটা, তার জন্য এজ লিমিট ম্যাক্সিমাম 30 বছর, ডেপুটি ম্যানেজারের ক্ষেত্রে 35 বছর, ম্যানেজার সিকিউরিটি অ্যানালাইটির ক্ষেত্রে 38 বছর, এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অ্যাপ্লিকেশন সিকিউরিটির ক্ষেত্রে 42 বছর ম্যাক্সিমাম, এটা হচ্ছে এজ লিমিট, এর মধ্যে হলে আবেদন করতে পারবেন। সেটা ধরা হবে 1/12/2023 তারিখ অনুসারে, ডিসেম্বরের 2023-এর 1 তারিখ পর্যন্ত। এবার দেওয়া হচ্ছে প্লেস অফ পোস্টিং, প্রত্যেকটারই পোস্টিং আপনাদের কিন্তু মুম্বাই অর্থাৎ বোম্বে শহরে কিন্তু আপনাদের প্রত্যেকটি পোস্টিং হবে, আশেপাশে কোথাও কিন্তু হবে না। সিলেকশন প্রসিডিওর শর্টলিস্টিং অ্যান্ড ইন্টারভিউ, শর্টলিস্ট ক্যান্ডিডেট যারা আবেদন করবে, শর্টলিস্ট ক্যান্ডিডেটদের ইন্টারভিউয়ের মাধ্যমে এটা কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট হচ্ছে, এটা কোনো রকম রিটেন এক্সাম কিন্তু আপনারা এখানে পাবেন না। এবার আমরা দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিকিউরিটি অ্যানালাইটিক ক্ষেত্রে কী কী লাগবে। এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে বিই বিটেক বা কম্পিউটার সায়েন্স, বিই বিটেক ইন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন এখানে মেনশন করা আছে দুবার করে, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, এমএসসি আইটি, এমসিএ, এই সমস্ত কোর্সের মধ্যে যে ডিগ্রি কোর্সগুলো আপনারা করে দেখেছেন তার উপরে এটা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে 2 বছরের মিনিমাম পোস্ট বেসিক কোয়ালিফিকেশান আপনাদের কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এটা আবেদন করতে পারবেন। নিচের দিকে দেখে নেব দ্বিতীয় পোস্টটি, সেটা হচ্ছে ডেপুটি ম্যানেজার। এর জন্য কোয়ালিফিকেশান সেম একই, বিই বিটেক কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স কমিউনিকেশান, কম্পিউটার সায়েন্স আপনাদের আগেই বললাম, এই সমস্ত কোর্সের উপরে যদি আপনাদের ডিগ্রি কোর্স করা থাকে তাহলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এখানেও মিনিমাম কিন্তু 5 বছরের পোস্ট বেসিক এক্সপিরিয়েন্স লাগবে। এরপরে দেখে নেব থার্ড নাম্বার পোস্ট, সেটা হচ্ছে এখানে দেওয়া আছে ম্যানেজার সিকিউরিটি অ্যানালাইটিক। এখানে আপনাদের যেটা লাগবে বিই বিটেক কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন সেম একই, ডিগ্রি কোর্স আপনাদের এখানেও কিন্তু লাগছে, এমএসসি কম্পিউটার সায়েন্স বা এমএসসি আইটি, এমসিএ, এগুলোর মধ্যে যে কোনো একটা কোর্স থাকলে আপনারা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবেন। এবার আমরা দেখে নেব লাস্ট পোস্ট, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, কোয়ালিফিকেশান 1/12/23 অনুসারে, বিই বিটেক কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স কমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি, এমসিএ বা এমএসসি কম্পিউটার সায়েন্স, এমএসসি আইটি, এগুলোর মধ্যে যে কোনো একটা কোর্স, ডিগ্রি কোর্স করা থাকলে অবশ্যই এই পোস্টের জন্য আবেদন কিন্তু করতে পারছেন। এবার আমরা দেখে নেব স্যালারি লেভেল। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রথম যে পোস্টটি, তার জন্য স্যালারি 36,000 থেকে এখানে আপনাদের 63,840, এটা বছর ওয়াইজ টাকাটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে, ইনক্রিমেন্ট হবে। ডেপুটি ম্যানেজারের ক্ষেত্রে এখানে 48,170 থেকে 69,810, ম্যানেজারের ক্ষেত্রে এখানে 63,840 থেকে 78,230, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার্স এর ক্ষেত্রে 89,890 থেকে 1,350 স্যালারি কিন্তু হয়ে থাকবে। সেটা বছর ওয়াইজ ধীরে ধীরে আপনাদের স্যালারিটা কিন্তু ইনক্রিমেন্ট হবে, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রেই তাই। তো যারা আবেদন করতে চান খুব শীঘ্রই আবেদন করবেন। আর গাইডলাইন অনুসারে এখানে পেমেন্ট অফ ফিস দেওয়া হয়েছে, যারা যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের 750 লাগছে আবেদন করবার জন্য, জেনারেল ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। আর বাকি যে ক্যান্ডিডেটরা আছেন তাদের জন্য কোনোরকম ফিস কিন্তু এখানে লাগছে না। তো
যারাই আবেদন করবেন এই ফিস অনুসারে আবেদন করতে হবে। এখানে নীল ফর STSC ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কোনো রকম ফিস লাগছে না, তারা ফ্রিতে এটা আবেদন করতে পারবে। তো সমস্ত ডিটেল বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম, যারা আবেদন করতে চান অবশ্যই আপনারা এটা 4 তারিখের মধ্যে আবেদন অনলাইনের মাধ্যমে করে নেবেন। আজকের ভিডিও দেখুন পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাই ক্যাফে চ্যানেল।